প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রশ্ন, পুরুষের যৌন শক্তি বৃদ্ধির শরীরে কোনো চিকিৎসা আছে কিনা? অবশ্যই আছে শরীরে চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আমল করতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমল করেছেন, যদি সে মহানবীর সুন্নাহ অনুসারে সোমবার এবং বৃহস্পতিবার ঠিকমতো রোজা রাখে এবং ডায়েট কন্ট্রোল করে, রোজা রাখার সুন্নাহ তরিকা শুধু খেজুর খেয়ে, তিনটা খেজুর খেয়ে রাখবে, সারাদিন কিছু খাবে না, এবং হালকা খানা আপনার ডায়েট কন্ট্রোল করে, তাহলে আশা করি এসব বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ধরনের সমস্যার জন্য সমস্যা পড়তে হয় সাধারণত মানুষের বিভিন্ন কারণ, তার অন্যতম কারণ হলো যদি তার ডায়েট কন্ট্রোল না থাকে, এটা একটা অন্যতম কারণ। আর আসলেই তার কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যা তার যৌন সমস্যা, তাহলে স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা তার জন্য জরুরি, এবং ইসলাম তাকে কোনো বাধা দেবে না, বরঞ্চ উৎসাহিত করে চিকিৎসার জন্য। যদি স্পেশালিস্ট থাকে এ ধরনের ডাক্তার, তার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করুন, এটা ইসলাম বলছে তাকে। আর আপনি এমনি কোরআনিক চিকিৎসা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা যে দোয়াগুলো পড়েছেন সুন্নাহ দোয়া, সেগুলো আমল করুন। কারণ এই আমলের মধ্যে অন্তত 10টি জোগা দোয়া জায়গা আছে যেখানে সিকিউরিটি দোয়া আছে, এর মধ্যে স্বাস্থ্য সিকিউরিটি আছে, ছেলেপেলের ধন সম্পত্তি এবং পরিবার পরিজন এবং নিজের স্বাস্থ্য সিকিউরিটি আছে। এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ তাআলা, সকাল সন্ধ্যা আমল করুন, বিজনিল্লাহ তাআলা আপনার জন্য শক্তি ফিরে দেবেন। আল্লাহ নিসাল্লাহ আল আফওয়াল আফিয়া, এটি দোয়াটি আল্লাহ নিসাল্লাহ আফ আফিয়া ফি দিনি ওয়া দুনিয়ায় ওয়া আহলি ওয়া মালি, সব কিছু আছে এখানে। তাহলে আল্লাহ আফিনি ফি বাদানি, এই দোয়াটি আছে, এ আল্লাহ আমার শারীরিক সুস্থ দান করো, এ আছে সুস্থ এবং নিরাপত্তা দান করো আল্লাহ, এই দোয়া বলে সকাল সুন্দর দোয়ার মধ্যে আছে, এগুলো আমল করুন ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ সুস্থ করবেন। বাংলা অর্থগুলো পড়বেন, যদি আরবি না জানেন আরবি পড়ার কোনো প্রয়োজন নেই, বাংলা অর্থগুলো পড়ুন। সামির বিন মোহিনের প্রশ্ন,